আমাদের রোজনামচার জীবনে সব পেজের মাঝে একটা বাক্য মুখের বুলি হয়ে সব সময় বেরিয়ে আসে, ক্ষণে অক্ষণে আবার কারো দীর্ঘশ্বাসের মাধ্যমে। মন ভালো নেই রে তোর, আজ মনটা ভীষণ খারাপ, কিচ্ছু ভালো লাগছে না, মন ভারাক্রান্ত হয়ে আছে। এই বুলি তো প্রায় সমস্ত রকম ভাব প্রকাশের বাক্যকেও ছাড়িয়ে গেছে আজকাল। কিন্তু মন খারাপ কেন হয়? কেন আমাদের কাছে সব কিছু থেকেও মন ভারাক্রান্তই থেকে যায়? কেন মনে সুখ সবসময় থাকে না? তার আগেই তোমাদের অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করতে অনুরোধ করব, কারণ আমার প্রত্যেকটি আপডেটের নোটিফিকেশন যাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। আর অবশ্যই আমায় ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডিতে, ইটস শ্রীয়াবরণ। মন খারাপ যাদের সব সময় হয় তাদের জন্য তো অবশ্যই, এবং যাদের মাঝে মাঝে হয় তাদের জন্য এই আজকের ভিডিওটি। মন ভালো রাখার আগে জানতে হবে মন খারাপ কেন থাকে, কেন আমরা অকারণেই মুষড়ে পড়ি, কেন আমাদের অন্তরে দুঃখের সৃষ্টি হয়। বেশিরভাগ মানুষ মনকষ্টে ভোগে তাদের আকাঙ্ক্ষিত বস্তু না পেয়ে। তারা যা চায়, যার জন্যে সব সময় চেষ্টা করে চলে, সেটা যদি তারা না পায় তখনই মন খারাপের মেশিন চালু হয়ে যায়। অনেকেই ভেঙেও পড়ে, অনেকে ডিপ্রেশনে চলে যায়, আবার অনেকে কিছুটা শোক পালন করে আবার ফর্মে ফিরে আসে। আর কিছু মানুষ মনকষ্টে ভোগে কোনো কিছুতে সন্তুষ্ট না হতে পেরে। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে, তারা কোনো বিষয়ে সন্তুষ্ট হয় না, তারা ভীষণ মনকষ্টে দিন কাটায়। বাকি কিছু মানুষ পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সংসার, সন্তান সন্ততি, এদের নিয়ে দুশ্চিন্তা থেকে মনকষ্টে ভোগে। মনের যন্ত্রণার অনেক কারণের মাঝে এই তিনটি কারণ সর্বপ্রথম ভূমিকা পালন করে। এর থেকে রেহাই পাওয়া ভীষণ সোজা, সবাই চাইলেই পারবে, কিন্তু কেউ করতে চায় না। সবাই অজুহাত দেখিয়ে পদ্ধতিটিকে নাকচ করে দেয়। সেটা হলো ধৈর্য ও বিশ্বাস। কি শুনতে একটু বেশি সাধু সন্ন্যাসীদের মতো মনে হচ্ছে তো? না, একদমই না। যখন তুমি কিছু পাচ্ছ না যা তুমি আকাঙ্ক্ষা করছো, সেখানে তুমি ধৈর্য ধরো আর বিশ্বাস করো তুমি অবশ্যই পাবে, কারণ সময়ের আগে আর ভাগ্যের অতিরিক্ত কেউ পায় না। আর এই কথাটা মেনে যদি কেউ কর্ম না করে তাহলে তার ভাগ্যে যা ছিল সেটাও কেউ পায় না। মন খারাপ থাকলে একটু ইন্টারনেটটা অফ করে একটা সুন্দর গান চালিয়ে শোনো, ইচ্ছে না হলে কিছু একটা বানিয়ে খাও, যা কিছু তোমার পছন্দের বা তোমার না পছন্দের, যা কিছু। আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, চকলেট খেতে পারো, চকলেট অনেক সময় মন ভালো করে দেয়। আর হাতে কিছুটা সময় বের করে নিজে একটু আয়নার সামনে দাঁড়াও, নিজের প্রতিচ্ছবিটার দিকে তাকিয়ে দেখো, কতটা সুন্দর তুমি, কতটা অবহেলায় নিজেকে সময় দিতে পারছো না। তাকিয়ে দেখো নিজের চোখ দুটোকে, কতটা সরল। তোমার কষ্টগুলো, তোমার যন্ত্রণাগুলোকে একটু ভেবে দেখো, কতটা সহ্য এবং ধৈর্য দিয়ে সেগুলোকে তুমি কাটিয়ে এসেছো, তাহলে তোমার অসাধ্য কি আছে? তুমি চাইলে অনেক কিছু করতে পারো, তার জন্যে আরও প্রচেষ্টা দরকার, অনেকটা, তোমার 100 ভাগের চেয়েও বেশি, অনেক বেশি। তোমার চোখ দুটোকে একটু মন দিয়ে দেখো, লক্ষ্য করো কতটা গভীর, কত স্বপ্ন দেখেছে সে। তার স্বপ্নকে এত সহজে ভাঙতে দেয়া যাবে না। তোমার হাসি কতটা সরল, এই হাসিকে তুমি কি করে নির্জীব করে দিতে পারো? কোনো কষ্ট তোমাকে কি করে আটকাবে? একটা জিনিস ট্রাই করে দেখবে, কোনো গোমড়ামুখো মানুষের সামনে হাসলে সে গোমড়ামুখো মানুষও হাসতে বাধ্য হয়, অর্থাৎ তুমি হাসলে
যদি অন্য একজনও হাসতে বাধ্য হয় তাহলে ভাবো মনকে নিয়ন্ত্রণ করাটাও ভীষণ সোজা। বিশ্বাস, এখান থেকে তোমার বিশ্বাসকে স্ট্রং করো, নিজের দিকে তাকাও, নিজেকে চেনো আর ধৈর্য ধরো। তুমি সবটা ঠিক করতে পারবে, সবটা। সব ঠিক রাখার মতো শক্তি তোমার মধ্যেই আছে, বিশ্বাস রাখো আমার কথায়, একবার করেই দেখো না। আর হ্যাঁ, যখন কিছু পাবে না যার জন্যে তুমি ভীষণ প্রতীক্ষা করে আছো, তার জন্যে দুঃখ করবে না, কারণ যা তোমার কাছে আছে তা হয়তো অনেকের কাছেই নেই, কিন্তু ঈশ্বর সেটা তোমাকে দিয়েছে। যা আছে তাতেই সন্তুষ্ট থাকো, দেখো আরও অনেক কিছুই না চাইতেই পেয়ে যাবে, অনেকটা বাবা মায়ের কাছে সন্তানের মতো। যখন বাবা মা দেখে ছেলে মেয়ে অল্পেতেই সন্তুষ্ট থাকে, তখন তারা না চাইতেই নিজের থেকে আরও অনেক কিছু দিয়ে দেয়, বিশ্বাস করো। আর হ্যাঁ, তোমার মুখের এই হাসিটা, এই সুন্দর হাসিটাকে ধরে রেখো, যেমনটা আমার ভিডিও দেখে তোমার মুখে এসেছে। তুমি কি জানো হাসলে তোমায় খুব সুন্দর দেখায়? এভাবেই সব সময় হাসি খুশি থাকো, ভালো থেকো আর ভালো রেখো।